হ্যাঁ গাইস, ওয়েলকাম টু দি গোপাল ব্লগস। তো এখন দুপুর হয়েছে, তো রান্না আমার হয়ে গেছে, অল্প স্বল্প হবে, বাকি আছে একটা রান্না। তো ভাবছি একটা ভিডিও করে নিয়ে একটা, তো বাড়ির এখন আমার আগে কাপড় মেলতে এত দিকদার হতো, বাড়ির রৌদ্র পড়তো না, তো ছাদের উপরে কাপড় দিয়েছি, কাপড় এখন শুকিয়ে গেছে, আনতে এখন যাবো, খাওয়া দাওয়া করে গিয়ে আনবো। দেখুন আমার এখন কাপড় মেলার ভীষণ ভীষণ জায়গা, আমার এটা জিনিসে খুব কাপড় আমি মেলতে পারতাম না আগে, ভীষণ আমার কষ্ট হতো। তো এখন দেখুন জায়গায় জায়গায় কাপড় মেলা, তো আমি খুব সুন্দর করে ধুচ্ছি আর কাপড় খুব সুন্দর মেলছি। খালি একদিকে দেখুন আমার খুব সুন্দর, একদিকে রোদ্র পাশে কাপড় মেলে দিয়েছি। তো বাড়িতে এখন বস্তুগুলো মানে মুছামুছি করে পূর্ণ বস্তুগুলো ঢুকাতে সব, তো মুছামুছি করে ঢুকাতে পারছি না, আস্তে আস্তে একটা একটা করে ঢুকাচ্ছি। আর মানে ধরুন আমার বাড়িতে চারদিকে কাপড়ে কাপড় কাপড়ে কাপড়ে একা একা থেকে করবো সব করে। তো ফ্রিজ একটা ছিল, ফ্রিজটাকেও ফ্রিজটাও পূর্ণ হয়ে গেছে, তো ভেঙে গিয়েছে, তো এটাকে মুছামুছি করে এনেছি। জানি এখন ঠিক করলে এটা চলবে কি চলবে না, নাহলে লোহালার কাছে দিতে হবে। তো 2000 কি 1000 টাকা পেলো, ওটাও বহুত। এটা ভাবছি কারেন্টের সুইচ দিয়ে দেবো, এটাকে চললে তো ভালোই, আমরা দোকানের জিনিসগুলো দেখতে পারবো, ঠান্ডা ঠান্ডা তবে আর নতুন ফ্রিজ না আনলে হবে। তো এটা পূর্ণ হয়ে গেছে একদম, কি জানি মুছামুছি করে তো রেখেছি, দেখি যদি কি করি, এখন চিন্তা করছি, যদি চললে তো ভালোই, না চললে তো খারাপ। আচ্ছা তবে এখন দেখুন আমার ঠাকুর আসুন, আমি এখন ভালো একটা আনবো ভাবেছিলাম, দেখেছি একটা খুব সুন্দর চীনা পাথরের, তো পয়সার জন্য আনতে পারলাম না ওই সেদিন, মানে এদিকে ভীষণ খরচ হচ্ছিলো। তো এখন যাবো কদিন পরে, চীনা পাথর চীনা পাথরের যে আসনগুলো থাকে দেখতে খুব সুন্দর লাগে, তো কাঠের তার জন্য বানাই নিয়ে যাবো, চীনা পাথরের মন্দিরে আনবো একটা। তো তার জন্য এখন সেদিন যে জায়গায় পূজা করেছে মানে সেখানেই আমি জল চৌকি বিছিয়ে ওখানেই পূজা করি, ঠাকুর দিয়েছি, ঠাকুরের থালপাটিগুলো উঠাইনি এখনো, এখন খাওয়া দাওয়া করে স্নান করে আরো এগুলো ধরবো, এখন আর ধরুন না রান্না করছি। তো আমার ঠাকুর দেখুন, তো মাটিতে এনে এরকম জল চুকির মধ্যেই ঠাকুর দিচ্ছি। তো আপ চিনা পাথরের ওটা মানে আমার আনবার ইচ্ছে মানে খুব ভালো লাগে, তো সেটাই আমি ভাবছি, তো তার জন্য একদিন আর আসলে এরকমই দিচ্ছি। দেখুন উপরে আমার এখানে আমি ওই যে দেখুন শিব ঠাকুরের ফটো, আমার বোনের ছে বোনের ছোটো বোনের ছোটো বোনের ছেলে দিয়েছে, এখন একটা ঘড়িও এনেছিল যখন আমার ঘর নিয়ম করেছিলাম সেই দিন এসেছিল, তো আমার জন্য এনেছিল, এক বোনের ছেলে এনেছিল শিব পার্বতী বোনের উপর ফটো, আর এক বোনের ছেলে এনেছিল ঘড়ি এনেছিল, তো ঘড়িটাও লাগাইনি, ঘড়িটাও দেখুন উপরে উপরে রেখেছি। তো আমার ছেলেটা দেখুন এরকম মাটিতে ঘুমোচ্ছে, তো আজ হলো সোমবার, সোমবার দিন আমরা নিরামিষ খাই, তো শ্রাবণ মাস মানে সবাই খায় প্রায় মাসে সোমবার দিন নিরামিষ খায়, তো আমরা আগের দিন নিরামিষ খাই, আমার হাজব্যান্ডও নিরামিষে খায়, তো এখন সোমবার দিন নিরামিষ রান্না করছি। তো নিরামিষ খেলে একটু টক টু খেতে লাগে, তবে খেয়ে ভালো লাগে, ভাজি করাটা বেশি ভালো লাগে, আর তো ভাজি টাজি কিছু করতে পারিনি, সরকার বানিয়েছি খাওয়া, এখানে বানাচ্ছি সোয়াবিন তরকারি, তো সোয়াবিনগুলো ভেজে রেখেছি, আলুগুলো ফ্রাই করছি, আলুগুলো টক বানিয়েছি, ডাল বানিয়েছি, আর ডাকুটি ভাজা বানিয়েছি, তো সোয়াবিন তরকারি বানাবো, ভাত তো হয়ে গেছে, তো আর মানে শর্টকাট খাওয়া টক ডাল আর ডাঙ্গুটি ভাজা আর সোয়াবিন তরকারি, আমার ছেলে সোয়াবিন খেয়ে ভালোবাসে, তো তার জন্য সোয়াবিন তরকারি, তো হাজবেন্ডের টক খেয়ে নিরামিষ দিন টক খেয়ে ভালোবাসে, তো ওর জন্য টক বানিয়েছি,
আমি হলো মিলামিলি সকাল, আমি সবটা মিলেই খাই, আর যেটা পাই ওটাই খাই। চাউমিন দরকারের জমা হলে মানে চাউমিন দরকার নামিয়ে ভাত দিয়ে দেবো খেতে। তো আপনাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার টকটা দেখে।